প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। তো কমপ্লিমেন্ট বা পরিপূরক কি? কমপ্লিমেন্ট হচ্ছে কোন একটি সংখ্যার বিপরীত করণ। যেমন কোন একটি সংখ্যা আছে 24 প্লাস 24, তার মানে হচ্ছে এই সংখ্যাটা ধনাত্মক সংখ্যা। কিভাবে চিন্তা করা ধনাত্মক? কারণ হচ্ছে প্লাস চিহ্ন দেওয়া। ও যদি কোন একটি সংখ্যা ধনাত্মক থাকে, তার ঋণাত্মক কোন মান বের করার জন্য, মানে 24 - 24 বের করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে পরিপূরক। তার মানে প্লাস 24 এর বিপরীত হচ্ছে বা পরিপূরক হচ্ছে -24। তো পরিপূরক মানে হচ্ছে বিপরীত করণ। তো আমরা এখন শিখবো যে কিভাবে পরিপূরক করা হয়। তো পরিপূরক করতে হয় দুটো স্টেপে। প্রথম স্টেপটা ছিল ওয়ান এস কমপ্লিমেন্ট, অনেক সময় এই প্রশ্নটা আসে বা নৈতিক হিসাবে এটা থাকতে পারে যে ওয়ান এস কমপ্লিমেন্ট কোন সংখ্যা। তো দ্বিতীয় হচ্ছে কি টু এস কমপ্লিমেন্ট। তো ওয়ান এস কমপ্লিমেন্ট কি? কোন একটি সংখ্যাকে যখন আমরা বাইনারি মান বের করবো, সেই বাইনারি মানটার বিপরীত কোন সংখ্যা লিখাই হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট। যেমন কোন একটা বাইনারি সংখ্যা 101 লেখা আছে, তো আমি যদি এটা ওয়ান এস কমপ্লিমেন্ট করতে চাই, পরিবর্তন করে দেওয়া হচ্ছে, বিপরীত করে দেওয়া হচ্ছে কি ওয়ান এস কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে আমাদের ওয়ান এস কমপ্লিমেন্ট। আর দ্বিতীয়টা হচ্ছে কি ছিল যে টু এস কমপ্লিমেন্ট। টু এস কমপ্লিমেন্ট হচ্ছে যে ওয়ান এস কমপ্লিমেন্টের মান, সেই ওয়ান এস কমপ্লিমেন্টের মানের সাথে যদি আমরা একটা অতিরিক্ত একযোগ করে দিই সেটা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট। যেমন ছিল 1 0 1 0, এই সংখ্যাটা ছিল আমার ওয়ান এস কমপ্লিমেন্টের রেজাল্ট। সেই ওয়ান এস কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে যদি আমি একটা অতিরিক্ত একটা অ্যাঙ্ক যোগ করে দিই, যে না যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমার কি টু এস কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেমন 1 0 1 1 1 1, নিচে কিছু নাই, এখানে কি ওকে। তো এরকম যে 1 0 1 1, এর নিচে কিছু নাই, তার মানে কি 1। এই শূন্য নিচে কিছু নাই, এখানে কি হবে 0। তো এই যে আমাদের ফলাফলটা, তার মানে হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্টের মানের সাথে যখন আমি একটা অতিরিক্ত এক যোগ করে দিয়েছি, আর ফলাফল যেটা বের হয়েছে সেটা হচ্ছে কি টু এস কমপ্লিমেন্টের ফলাফল। টু এস কমপ্লিমেন্টের ফলাফল এই হচ্ছে আমাদের টু এস কমপ্লিমেন্ট। তো এই দুইটা ধাপে আমরা কি করি, কমপ্লিমেন্ট করি। তো এখন আমাদের প্রশ্নে যেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো থাকে, কিভাবে প্রশ্নগুলো থাকে এবং এটার সমাধান কি আমরা এখন দেখে নেবো একটা প্রশ্ন থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষায় এরকম ছোট শর্ট কোশ্চেন হিসেবে থাকতে পারে বা কম মার্কের জন্য কোশ্চেন থাকতে পারে যে 4.4 + 24 এর ওয়ান এস কমপ্লিমেন্ট কত। আবার এরকম থাকতে পারে +24 এর টু এস কমপ্লিমেন্ট কত। তো আমরা দেখে নিই 24 প্রথমটা, 24 + 24 এর ওয়ান এস কমপ্লিমেন্টটা কত সেটা বের করি করতে হবে। তো আগে একটু কথা বলি, কমপ্লিমেন্ট মূলত করতে হয় বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাকেই মূলত আমাদের কমপ্লিমেন্ট করতে হবে। যেমন 24 এর ডেসিমাল সংখ্যা ছিল, এই ডেসিমাল সংখ্যাটি বাইনারি যে মানটা আছে সেই বাইনারি মান আমাদেরকে জানতে হবে। তো বাইনারি মান জানার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করি সেটা হচ্ছে 1 2 4 8, এভাবে শুধু বাড়তে থাকি। 2 2 = 2 হবে, যেমন 2 2 = 4 4 = 8 8 = 16, যতটুকু লাগবে আমার ততটুকু আমি নিয়ে নেবো এরকম করে। তো 24 বের করতে হলে আমাকে কী করতে হবে, 16 নিতে হবে, শুরুর সাথে 8 যোগ করলে 24 হবে, আর বাকিগুলো আমাদের লাগছে না, এটা আমরা কি করবো এখানে 0 দিয়ে দেবো। তো এখানে আমার 24 বলতে কি পেয়েছি, 24 বলতে পেয়েছি আমি 11000। তো এই মানটা আমরা এখানে লিখে 11000, এই ছিল আমার 24 এর মান। 24 এর মান, তো এই মানটাকে যখন আমরা বিপরীতকরণ করে দেব তখন হয়ে যাবে কি ওয়ান এস কমপ্লিমেন্ট। যেমন ছিল 0, এখানে কি লিখবো 1, 0 কি লিখবো 1 1 1 1, ছিল এখানে কি লিখবো 0, 1 ছিল এখানে কি লিখবো 0, তার মানে ওয়ান এস কমপ্লিমেন্ট। ওয়ান এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হয়ে গেল, তার মানে 24 এর ওয়ান এস কমপ্লিমেন্ট, তার মানে 24 প্লাস 24 এর বিপরীত হচ্ছে কি 0 0 1 1 1, এ ছিল আমাদের ওয়ান এস। দ্বিতীয় যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে কি প্লাস 24 এর টু এস কমপ্লিমেন্ট।
524 এর 2s কমপ্লিমেন্ট এটা বের করার জন্য আমাদের কি করতে হবে প্রথমত 1s কমপ্লিমেন্ট বের করতে হবে 1s কমপ্লিমেন্ট করার পর আমরা এটা কি করব একটা অতিরিক্ত 1 যোগ করব অতিরিক্ত 1 যোগ করলে যা হবে সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট যেমন 1 1 = 10 10 এর 0 হাতের একটা এই থাকে 2 হয়ে যাবে তাহলে 1 1 = কত 10 10 এর 0 আবার এই 10 এর আরেকটা সেটা এই পয়েন্ট আপ চলে যাবে 1 1 = কত 10 10 এর 0 হাতের একটা আবার এখান চলে যাবে 1 0 = কত 1 আর এর নিচে কিছু থাকে না এগুলো একটা কত 0 তার মানে 1 এর কমপ্লিমেন্টের সাথে যখন আমরা একটা 1 যোগ করে দিয়েছি যে রেজাল্ট বের হয়েছে সেটা হবে কি 2s তার মানে এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট ওকে তো প্রশ্নে যদি এরকম থাকে যে 24 এর 2s কমপ্লিমেন্ট তখন আমরা অবশ্যই মনে রাখবো যে ক্লাস 24 এর আগে বাইনারি মানটা বের করবো বাইনারি মান বের করার পর আমি সেটা কি করবো 1s কমপ্লিমেন্ট করবো 1s কমপ্লিমেন্ট করার পর যে 1 যোগ করবো সেটাই হবে কি আমার ফলাফলটাই